হ্যালো ফ্রেন্ড, স্বাগত আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমার চ্যানেলের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমরা বাঙালিরা কিন্তু ডাল খেতে খুবই ভালোবাসি, আমাদের প্রিয় একটা খাবার। কিন্তু সেই ডালের মধ্যে যদি একটু মাথা দিয়ে রান্না করা হয়, ডালের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমি এটা পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি, আসুন দেখে নিই। প্রথমে আমি এখানে মাছটাকে ভেজে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কাতলা মাছের মাথা ব্যবহার করেছি, আপনারা চাইলে রুই মাছের মাথাও ব্যবহার করতে পারেন। মাছের মাথাটাকে এরকম লাল করে ভেজে তুলে নিতে হবে। সেই তেলের মধ্যে হাফ টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা, হাফ টিস্পুন মতো মেশিনে গ্রেট করা আদা রসুন দিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে দিয়ে দেবো। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য স্বাদ মতো নুন দিয়ে দেবো। হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, কালারের জন্য হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ। মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। মশলাটা একটু কষানো হলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাথাটাও দিয়ে দেবো। ভালো করে মাছের মাথার সাথে মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দেবো। ডালটা কিন্তু বন্ধুরা আমি সামান্য একটু ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটার আমি ভিডিও করে নিই, আপনারা সবাই করতে পারবেন। ডালটাকে দিয়ে আরও 2 মিনিট মতন একটু কষিয়ে নিতে হবে। আমি কিন্তু একদমই সিম্পলে ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি বন্ধুরা, বেশি কিছু আমি এখানে ইউজ করিনি, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এবং খুব স্বাদ হয়েছিল বন্ধুরা। এইভাবে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে ঝালটা একটু কম ব্যবহার করেছি, আপনারা ঝালটা অবশ্যই আপনাদের অনুযায়ী দেবেন। ঝাল যদি একটু কম দেন বন্ধুরা, বাচ্চারাও কিন্তু এই ডাল দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবে। একদমই ইজি এবং সিম্পলভাবে আমি রান্নাটা আপনাদের দেখালাম, এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা, একদম বিয়ে বাড়ির স্টাইলের মতন এই ডাল হয়েছিল। আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।